আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটার অর্ধেক সময় পার করে ফেলেছি, কিন্তু আমরা সেদিকে কোনো খেয়াল নেই, কনসেন্ট্রেশন নাই। তো আজকে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, টাকা। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, লাইক দিতে ভুলো না, তোমার লাইক খুবই জরুরি। তোমার লাইক আমাকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট এবং মোটিভেশন ভিডিও নেওয়ার জন্য। লাইক দিয়ে পাশে থেকো, চলে যাচ্ছি সরাসরি টপিকে। দেখো, টাকা টাকা থাকলে আজকে আমি পৃথিবীর সব থেকে বিখ্যাত ব্যক্তি। টাকা থাকলে আমি মূর্খ হলেও আজকে আমি জ্ঞানী। টাকা থাকলে আমি সব কিছু। টাকা থাকলে আমি বৃহৎ ব্যক্তিত্ব। টাকা থাকলে আমি প্রধান অতিথি। টাকা থাকলে আমি মহৎ ব্যক্তি। কে বুঝতে পেরেছো তো? টাকাই সব কিছু। আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনের অর্ধেকটা সময় যে পার করে ফেলেছি সেটা আমরা দেখতেই পাই না। দেখো, আমাদের রেগুলার রুটিন কি? আমরা সকালে উঠবো, আমরা কাজ করবো, দেন রাতে ঘুমাইতে যাব। এখানে নো ফিলিংস, নো ইমোশন, নো লাভ, নো স্যাড, ইটিসি বাস্তব জীবন এবং একটা যান্ত্রিক জীবন, এখানে কিন্তু কিছুই নাই। সো তোমার জীবনটাকে যদি তুমি সুন্দর করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, টাকার পিছনে তো অনেক ছুটেছ, এবার নিজের জীবনের জন্য কিছু করো। নিজের জীবনের একটু রিল্যাক্সেশন দরকার। যদি তুমি তোমার জীবনকে একটু রিল্যাক্সেশন দিতে চাও তাহলে যাও না, একটা ট্যুর নিয়ে ঘুরে আসো, তুমি তোমার ফ্যামিলি নিয়ে একটা ঘুরে আসো। এখন দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিছুটা সময় রেখে দিও যে সময়টা তুমি ভালোভাবে কাটাবে। দেখো, তুমি অফিস করতেছো, তোমার একটা মেন্টালি প্রেশার, তুমি ফ্যামিলির কাছে যাচ্ছো, তোমার একটা মেন্টালি প্রেশার। তুমি এমন একটা সময় বেছে নাও যে সময়টাতে কোনো কিছু নেবে না, কোনো দুঃখ সে সময় নেবে না, শুধুমাত্র তোমার জীবনের সুখটা বেছে নেবে। বুঝতে পেরেছো তো? তো সব কিছুর মূলে যখন আমাদের টার্নিং পয়েন্ট মানি, টাকা। হ্যাঁ, আমি জানি এটা তোমরা বলতে পারো যে টাকা যদি আমাদের কাছে থাকে আমরা সব কিছু পেয়ে যাবো, এটাই প্রবাদ, মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? কিন্তু দেখো, সব ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয়। আমরা যদি টাকা দিই, তুমি কি ভালোবাসা কিনে আনতে পারবে? তুমি কি সুখ কিনে আনতে পারবে? তুমি যদি সুস্থতা কিনে আনতে পারবে? কখনোই পারবে না। এই জন্য নিয়ামত যেগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তুমি সেই কাজগুলো করো, সেইভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালনা করো। তুমি যদি জীবনটা যান্ত্রিকতায় থাকো না তাহলে দিন শেষে দেখবে তোমার ভিতরে কষ্টগুলো বেরোতে পারছে না, সুখগুলো বেরোতে পারছে না, দুঃখগুলো বেরোতে পারছে না। তখন তোমার ভিতরে একটা ডিপ্রেশনের সৃষ্টি হবে, তখন তোমার ভিতরে বাসা বাঁধবে বিভিন্ন ধরনের রোগ। বুঝতে পেরেছো তো? জীবনের রিল্যাক্সেশন দরকার আছে, জীবনের একটা রিল্যাক্স দরকার আছে। ঘুরে আসো, যা খাইতে ভালো লাগে খাও না, কে কে বলবে? ডোন্ট কেয়ার, এতদিন তো ইনকাম করেছো, কিছু খাও, কিছু ব্যবহার করো তোমার নিচার জন্য। যদি শপিং করতে মন চাইলে যাও না, ঘুরে আসো, শপিং করো। দেখো, নিজের আনন্দটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কেন হ্যাপি হতে পারি না, এই জিনিসটা যদি তুমি খুঁজে বের করো না তাহলে সব জিনিসের সলিউশন তুমি পেয়ে যাবে। আমরা কেন হ্যাপি হতে পারি না? কারণ আমরা ওই যে টাকার পিছনে ছুটি সব কিছুই, টাকার পিছনে টাকা টাকা টাকা। বুঝতে পেরেছো তো? তুই টাকার পিছনে না ছুটে একটু জীবনের পিছনে ছোট না, তাহলে দেখো জীবনটা আরও সুন্দর হবে। বিশ্বাস করো, জীবনটা আরও একটু সুন্দর হবে। তুমি তোমার জীবনের পিছনে কিছুটা সময় দাও, তোমার কাছের যে মানুষটা আছে, খুব পার্সোনাল যে মানুষটা আছে, সেই মানুষটা একটু ভালোভাবে কথা বলো। টাকার পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার ফ্যামিলি থেকে সময় দিতে পারছো না, তোমার ছেলেটা একাগ্রতায় ভুগতেছে। দেখো, ছেলে মেয়েকে সময় দাও, তোমার ফ্যামিলির কিন্তু একটা দায়িত্ব তোমার, একটা কর্তব্য তোমার। দেখো, শুধুমাত্র যে টাকা ইনকাম করেই তুমি সব কিছু করে ফেললে, নো, নট ইজ ইয়োর লাইফ, নট ইজ ইয়োর সেটেল লাইফ, এটা তোমার অনলি তোমার যান্ত্রিক জীবন, এছাড়া কিছুই না। তুমি সকালে উঠলা, অফিসে গেলা, রাতে এসে ঘুমাইলা, ব্যাস, দ্যাটস ইট, এটাই জীবন। নাও, জীবনটা এমনভাবে সাজাও, জীবনটা এমনভাবে তৈরি করো যেন সব জায়গায় তুমি পরিপূর্ণ থাকতে পারো। সুখটা নিজের ভিতর থেকে নিয়ে আসতে হয়, কখনো টাকা দিয়ে সুখ কেনা যায় না। তুমি কোটি কোটি টাকা অর্জন করেছো, তোমার ফ্যামিলিতে যদি সুখ না থাকে কী করবে তুমি টাকা দিয়ে, বলতে পারো আমাকে? তো যার যতটুকু আছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন এবং জীবনটা সামনের দিকে নিয়ে যান। এবং আপনার যেটা ভালো লাগে, আপনার ফিলিংসের কোনো কাজ 2 দিন করে দেখেন না, সব ভালো লাগবে। মন খারাপ হয়েছে, যান একটু শপিং করে আসেন, একটা ভালো রেস্টুরেন্টে যান, খান, কোথাও ঘুরতে যান, ফ্রেন্ডদের সাথে রিল্যাক্সেশন করেন। সবসময় যে কাছের মানুষটাকে নিয়ে ঘুরতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ফ্রেন্ডদের সাথে যেতে পারেন, ফ্রেন্ডদের সাথে গেলে না এক্সট্রা আনন্দ হয়। বুঝতে পেরেছেন তো? তাই বলে যে ফ্যামিলির সাথে ঘুরবেন না সেটা কিন্তু নয়। প্রথমে বলেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন সব সময়, নিজের রিল্যাক্সেশনের জন্য যেটা ইম্পর্ট্যান্ট, যেটা মনে হবে আপনি কমফোর্ট, সেটাই যান। জীবন সুন্দর হবে, অনেক সুন্দর হবে। বুঝতে পেরেছেন তো? এই ব্যাপারটা নিয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে নেক্সট টাইম আমি আবারও ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।